সারা বিশ্ব জুড়ে সোশ্যাল মিডিয়ায় শুধু একটাই গান দাপিয়ে বেড়াচ্ছে, সেটা হলো বাদাম বাদাম। যিনি এই গানের স্রষ্টা তিনি হলেন ভুবন বাদ্যকর। তার বাড়ি বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে। তিনি যে ভুবন বাদ্যকর বা তার বাড়ি কোথায় তা সবার ছিল অজানা, কিন্তু একমাত্র আমরাই আমাদের খবরের চ্যানেলে প্রথম খবর করি এবং তার পরিচিতি সারা বিশ্বের দরবারে পৌঁছে দিই। এক কথায় বলা যেতে পারে, এই খবর টেলিকাস্ট হতেই তিনি রাতারাতি সেলিব্রিটি হয়ে গেলেন। দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছেন, এমনকি বাংলাদেশের মানুষও ছুটে আসছেন শুধুমাত্র এক লাইন গানটা শোনার জন্য। বাদ যাননি দুবরাজপুর বিধানসভার বিধায়ক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি সহ এলাকার নেতৃবৃন্দ। অনেকে আসছেন, সম্মাননা দিয়ে যাচ্ছেন, কেউ বা কিছু আর্থিক সাহায্য করছেন এই ভুবন বাদ্যকরকে। আজ লক্ষ্মীনারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরকে সম্বর্ধনা দিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা যুব সভাপতি দেবব্রত সাহা। পাশাপাশি কিছু উপহারও তুলে দিলেন। এদিন উপস্থিত ছিলেন কৃষি কর্মাধ্যক্ষ রফিউল খাঁ, লক্ষ্মীনারায়ণপুর অঞ্চল তৃণমূল সভাপতি শেখ কাজল, মাসুম আক্তার সহ আরো অনেকে। এই উপহার পেয়ে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যে তার বাড়িতে এসেছিলেন এতে খুশি ভুবন বাদ্যকর। বীরভূম থেকে সুদীপ্ত গড়াই ও শেখ অলি মোহাম্মদের রিপোর্ট। পাঠে সঞ্চারী ভট্টাচার্য। লোকশিল্পী এবং লোকশিল্পী হিসাবে লোকগীত বেশ ভালোই লাগলো, দারুণ গান। এবং আমাদের রতন কাহারের নাম মনে পড়ে যাচ্ছে, রতন কাহারের বড় লোকের বিটি লোক। এই গানটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম লোকই জানে না যে ওইটি রতন কাহারের গান। সুতরাং এইভাবেই আমাদের অত্যন্ত গ্রামে এরকম লোকশিল্পী লুকিয়ে গিয়েছে, তাই উনি হয়তো সামনের সারিতে এসছেন, এরকম আরও লোকশিল্পী হয়তো আমাদেরকে আমরা পেয়ে থাকবো। কীভাবে ওনাকে সাহায্য করলেন আর কি? দেখুন, লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কোলাইজুড়ি গ্রামে ওনার বাড়ি, এবং এই ছোট্ট গ্রাম এটা, এর পঞ্চায়েত রয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, তৃণমূল কংগ্রেস দলের পরিচালিত ব্লক রয়েছে। সুতরাং পঞ্চায়েত থেকে ওনাকে যাবতীয় যা সুবিধা দেওয়া যায়, যেমন লক্ষ্মীর ভাণ্ডার ওনার বিশেষ পাচ্ছেন, এবং স্বাস্থ্যসাথী কার্ড ওনার রয়েছে। পরবর্তীতে শিল্প অর্থাৎ শিল্পী যে ভাতা, সেই ভাতাটা যাতে ওনাকে দেওয়া যায় এটা পঞ্চায়েত থেকে একটা ব্যবস্থা করা। এবং যেহেতু দুটো সত্তা ওনার মধ্যে রয়েছে, একটা ব্যবসায়ী সত্তা এবং একটা শিল্প সত্তা, শৈল্পিক সত্তা, এই দুটো সত্তাকে কীভাবে ত্বরান্বিত করা যায়, অর্থাৎ ব্যবসাটাকে কীভাবে বাড়ানো যায় তার জন্য সাহায্য, এবং শিল্প সত্তাটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য কলাকুশলীদের সঙ্গে কথাবার্তা বলে যদি ওনাকে সেইভাবে সেই জায়গায় প্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্যেই আমাদের পঞ্চায়েত ব্লক এবং সর্বোপরি আমাদের সরকার কাজ করে চলেছে। আমরা খুব ভালো লাগছে আপনাদের, আমি জানি না, ভাবতে পারি নাই যে আমার দেখুন আমার যে চরণ ধুলি আপনি এসেছেন, এত সুন্দর লাগছে যে আজ আমার কল্পনা করা যাচ্ছে না, যে আমার এত আন্তরিকে যে আমার আনন্দ পাচ্ছি আমি কল্পনা করতে পারছি না। তাই আমি সবাইকে আমি বলি ভালোবাসা আমি সবাইকে পাচ্ছি, আর আমার খুব ভালো লাগছে। পরবর্তী সময় আপনার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা, কী ইচ্ছা আছে আপনার? গান নিয়ে এগিয়ে যাওয়া না গান নিয়ে এগিয়ে যাওয়া, মানে যাতে আমি গান গিয়ে বাংলাদেশের শ্রোতা রয়েছে যারা আমার গানটা ভাইরাল করছে বা ভাইরাল মানে গানটা তৈরি করে মানে যারা মানে মেজরিটি পাচ্ছে আর কি, সেই মেজরিটি যেন আমিও পাই, হয়তো ও আপনি যারা করে খাচ্ছে সেই মেজরিটি যেন আমিও কিছু পাই, আমার উদ্দেশ্য তাই।